নমস্কার, আমি অরিত্রী, আমি গীতাঞ্জলি কাথাসিস থেকে বলছি। আমার মা সোমা মল্লিক। তো আমরা আজকে আপনাদের কাছে কাঁথা স্টিচের সম্ভার নিয়ে এসেছি। কাঁথার জগতে যত রকমের শাড়ি হয় আমাদের কাছে সব রকম শাড়ি অ্যাভেলেবেল আছে। আজকে আমরা আপনাদেরকে লো রেঞ্জ থেকে হাই রেঞ্জে যত রকমের শাড়ি হয় সব রকম শাড়ি দেখাবো। গ্র্যাজুয়ালি একটু একটু করে সব কিছুই দেখাবো। ভিডিওটার সঙ্গে শেষ অবধি থাকুন, তাহলে সব রকম শাড়ি আপনারা দেখতে পাবেন। আমাদের শাড়ি যেগুলো পিওর ব্যাঙ্গালোর সিল্কে, পিওর গাছি তাসারে এবং তসরে, আমাদের প্রত্যেকটা শাড়ি সিল্কমার্ক সার্টিফাইড। এটা হলো আমাদের সিল্কমার্কের ট্যাগ। এবং আমাদের অল ওভার ইন্ডিয়াতে কিন্তু শিপিং চার্জেস ফ্রি আছে এবং আমাদের প্রত্যেকটা শাড়ি কিন্তু অথেন্টিক। আমাদের পারচেস করার নিয়ম হলো মিনিমাম 10,000 পারচেস করলে সেটা আমরা হোলসেল হিসেবে গণ্য করি। আরেকটা কথা বলতে চাই আপনাদেরকে, তো যারা নতুন ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন বা ভাবছেন ব্যবসা করবেন বা যারা পুরনো ব্যবসা করছেন, তারা একবার আমাদের এখানে আসুন, আমাদের শোরুমে এসে বা আমাদের ওয়ার্কশপে এসে দেখে যান আমরা কীরকম কাজ করি। এবং আমাদের একটা কথাই বলতে চাই, আমাদের কাজের গুণমান নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আপনারা যদি একবার হাতে কোয়ালিটিটা পান তাহলে বুঝতে পারবেন আমরা কী কোয়ালিটি প্রোভাইড করি এবং মার্কেটের সঙ্গে মার্কেট প্রাইসটা একটু ট্যালি করে দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য ভালো হয় এবং আপনারা বুঝতে পারবেন যে আপনারা কোথা থেকে পারচেস করছেন। এবার আমি আপনাদের কাছে আমাদের শাড়ির সম্ভার নিয়ে এসেছি, সেটা আমি আজকে দেখাতে চাই আপনাদেরকে। তো প্রথমে আমরা আর্ট সিল্ক বা ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক দিয়ে শুরু করছি। চলুন তাহলে আসুন আমরা দেখি আজকে কী কী দেখাচ্ছি। আমাদের প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে এবং আমাদের শাড়ির কিন্তু কোয়ালিটি এখনও বলতে পারি মার্কেটে বেস্ট এবং এ গ্রেডেড শাড়ি আমরা প্রোভাইড করি। চলুন দেখি যে আজকে দেখতে তাহলে শুরু করি। আমরা প্রথমে যে শাড়িটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে একটা আর্ট সিল্কের উপরে কাঁথা স্টিচ করা হয়েছে, ঠিক আছে। এটা হলো পুরো শাড়িটা, এটা হলো শাড়ির আঁচল পোর্শনটা এবং শাড়িটার সঙ্গে কিন্তু অ্যাটাচ একটা ব্লাউজ পিস আছে। এটা হলো বডি পোর্শনটা শাড়িটার, ঠিক আছে। আমাদের প্রত্যেকটা শাড়ি কিন্তু রঙ্গোলি বা ডলি সুতো দিয়ে করা হয়ে থাকে। শাড়িটার ব্লাউজ পিসের হাতের পোর্শনটা যাবে এবং শাড়িটা, এটা হলো আর্ট সিল্ক, মানে এটা হলো আর্টিফিশিয়াল ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক, ঠিক আছে। এটার প্রাইস হলো 1,400, ঠিক আছে, 1,400 টাকা হলো এই শাড়িটার প্রাইস, হোলসেল প্রাইস। আচ্ছা, এই শাড়িগুলো তো ব্লেন্ডেড ব্যাঙ্গালোর, কাজটা দেখুন, এটা হচ্ছে পুরো একদম তিনটে কালার কম্বিনেশন সুতো দিয়ে করা, গ্রিন, ইয়েলো, হোয়াইট আছে, তার সাথে কিন্তু ব্ল্যাক দিয়ে কম্বিনেশন করে করা হয়েছে। এটাকে মাঝে ডিজাইনটা একটু দেখুন ভালো করে, এটা হচ্ছে পুরো প্যানেল টাইপের, মানে এই যে কিছুটা কাজ এরকম, কিছুটা কাজ গ্যাপের এরকম টাইপের ছোটো ছোটো ফুল ফুল, আবার কিছুটা মানে একটু রান চেন দিয়ে এরকমভাবে কাঁথা স্টিচটা করা হয়েছে, ঠিক আছে। এগুলো কিন্তু প্রত্যেকটা এক্সক্লুসিভ ডিজাইন এবং এতটা কম রেট, মিনিমাম এগুলো হচ্ছে 1,400 টাকা। নেক্সট যে শাড়িটা দেখাচ্ছি সেটা একটা মাল্টি কালার সুতো দিয়ে করা হয়েছে। শাড়িটা ভীষণ সুন্দর, দেখুন ভালো করে। শাড়িটার আঁচল পোর্শনটা হচ্ছে এটা, ঠিক আছে। অল ওভার বডিটাতে কিন্তু শাড়িটাতে এই ডিজাইনটা গেছে, এই ডিজাইনটা অল ওভার বডিতে গেছে এবং এটার সাথে কিন্তু অ্যাটাচ ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসের হাতে কিন্তু এই কাজটা যাবে। শাড়িটার প্রাইস হলো 1,400, 1,400 টাকা হলো শাড়িটার প্রাইস। নেক্সট যে শাড়িটা আমরা যাচ্ছি সেটা একটা ভীষণই সুন্দর আই সুদিং একটা কালার, একটা রানী কালারের উপরে শাড়িটা মাল্টি কালার সুতো দিয়ে যাচ্ছে। এটা হলো শাড়িটার পুরো আঁচল পোর্শনটা, অল ওভার বডিতে কিন্তু এরকম দেখুন কিছুটা পোর্শন কিন্তু এরকম বটি বটি কাজ করা আছে, একটা ফুলের মধ্যে কাজ করা আছে, আবার কিছুটা শাড়ি কিন্তু মানে কুচির কাজটা কিন্তু এরকম আলাদা একটা কাজ করা আছে, যেটা সাউথ ইন্ডিয়াতে বলে পাতলি পাল্লু শাড়ি, তো সেরকম কুচির কাজটা পাতলি পাল্লু করা আছে। এই শাড়িটার প্রাইস হলো 1,400, 1,400 টাকা হলো শাড়িটার প্রাইস, ঠিক আছে। আচ্ছা, নেক্সট একটা কালারে যাচ্ছি, ভীষণই সুন্দর একটা কালার, মানে যে কোনো বয়সেরই যারা পরবেন দেখতে খুবই সুন্দর লাগবে। দেখুন, এখন তো আমরা অল্প বয়সী মেয়েরা অনেক লাইট কালার পছন্দ করি, তো এই শাড়িটা হলো মাল্টি কালার সুতো দিয়ে করা হয়েছে। এই শাড়িটার আঁচল পোর্শনটাতে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এবং শাড়িটার কিন্তু একটা বৈশিষ্ট্য হচ্ছে নিচের পোর্শনটাতে এরকম মন্দির মন্দির কাজ করা আছে, টেম্পল কাজ করা আছে, ঠিক আছে। শাড়িটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, অল ওভার বডিতে এরকম একটা ফ্লাওয়ার মোটিভে কাজ করা আছে এবং শাড়িটার বর্ডার পোর্শনে, মানে শাড়িটার নিচের পোর্শনে টেম্পল কাজ করা আছে, ঠিক আছে। শাড়িটাতে একটা ব্লাউজ পিসও আছে, ব্লাউজ পিসে হাতের কাজ যাবে। শাড়িটার প্রাইস হচ্ছে 1,400। নেক্সট যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে একটা
ব্লু কালারের শাড়ি, ঠিক আছে? এরকম কুচি আঁচল পোর্শনটা এরকম একটা সুন্দর ডিজাইন যাচ্ছে, একটা কলকা ডিজাইন যাচ্ছে। পুরো বডিতে কিন্তু এরকম পুটি পুটি কাজ করা আছে এবং শাড়িটার কিন্তু সেম পট্টি পাল্লু শাড়ি, শাড়িটার কুচি পোর্শনটাতে একটা আলপনা মোটিভে কাজ করা আছে। শাড়িটার প্রাইস হচ্ছে 1400। এবার আমরা নেক্সট সেগমেন্টে চলে যাচ্ছি। এবারে শাড়িগুলো আগের থেকে একটু হাই রেঞ্জের, শাড়িগুলোর প্রাইস হলো 2500, 2500 টাকা। আমরা কিন্তু আমাদের শাড়ির জন্য রঙ্গোলি এবং ডলি এই দু রকমের সুতো ব্যবহার করে থাকি। এই দু রকমের সুতো হলো কাঁথার জগতের বেস্ট কোয়ালিটির সুতো, কারণ আমরা কাঁথা শাড়ি পরছি, সেক্ষেত্রে শাড়ির যদি সুতোটাই ভালো কোয়ালিটি না দিই তাহলে শাড়িটা পরার কোনো মানেই থাকবে না। চলুন তাহলে দেখে দিই পরের শাড়িগুলো। নেক্সট একটা খুব সুন্দর কালার দেখাচ্ছি, এটা হলো পুরো একটা মাল্টি কালার সুতো দিয়ে শাড়িটা কাজ করা আছে। এটা হলো শাড়িটার আঁচল পোর্শনটা, শাড়িটার বডি পোর্শনটাতে একটা হাফ সার্কেল করে উপরে এবং নিচে দুদিকেই কাজ করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। হাফ সার্কেলের কাজটা ভীষণই সুন্দর লাগছে দেখতে। শাড়িটার সাথে একটা ব্লাউজ পিসও আছে, প্রত্যেকটা শাড়ির সাথেই কিন্তু ব্লাউজ পিস অ্যাটাচড আছে, ঠিক আছে? এটাও হলো আর্ট সিল্ক বা ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক, কিন্তু এটার কোয়ালিটি হলো আগের থেকে আরেকটু বেটার। নেক্সট যে শাড়িটা দেখাচ্ছি সেটা একটা ডার্ক ব্লু কালারে দেখাচ্ছি। শাড়িটাতে একটা সুন্দর লিপ ফ্লাওয়ার মোটিভে কাজ করা আছে, ঠিক আছে? শাড়িটার কুচি আঁচল পোর্শন ছিল ওটা, এবং অলওভার বডিতে এরকম একটা মোটা চওড়া পাড়ের একটা ফ্লাওয়ার শিউলি ফুলের মোটিভে একটা কাজ করা আছে, ঠিক আছে? এটার সাথে একটা ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসের কিন্তু হাতে কাজ করা আছে। এটার প্রাইস হলো 2500। নেক্সট যে শাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা মানে লাইট পিঙ্ক কালারের একটা শাড়ি দেখাচ্ছি, ঠিক আছে? তার উপর একটা সুন্দর কাজ করা আছে, লিফ মোটিভে একটা কাজ করা আছে, এবং এটা হলো শাড়িটার আঁচল পোর্শনটা, শাড়িটার বডি পোর্শনে এটা একটা কর্নার ডিজাইনে কিন্তু কাজ করা আছে, কর্নার টু কর্নার ডিজাইনে এটা কিন্তু কাজ করা আছে, ঠিক আছে? এটার প্রাইস হলো 2500, 2500 হলো শাড়িটার প্রাইস। আচ্ছা, নেক্সট যে শাড়িটা দেখাচ্ছি সেটা একটা ব্ল্যাক কালারের উপরে সুন্দর করে একটা কাজ করা আছে, দেখুন ময়ূরের একটা ডিজাইন করা আছে। এটা হলো আঁচল পোর্শনটা শাড়িটার, এরকম ময়ূরটা একটা গাছের উপর বসে আছে, এবং অলওভার বডিতেও কিন্তু সেম টাইপের ওয়ার্ক করা আছে, দেখুন অলওভার বডিতে এই কাজটা কিন্তু করা আছে, এবং ওপরে নিচে দুটো দিকে একটা কিন্তু বর্ডারে কাঁথা স্টিচের কাজ করা আছে। কাজগুলো দেখে মনে হবে যে এগুলো কোনো তুলির টান, কিন্তু এগুলো কিন্তু আমাদের শিল্পীরা হাতের স্পর্শে এত সুন্দর করে তুলেছেন, ঠিক আছে? এটার প্রাইস হলো 2500। এটা হলো একটা বটল গ্রিন কালারের শাড়ি, এটা হলো শাড়ির আঁচল পোর্শনটা, দেখুন একটা সুন্দর কাজ করা আছে। তারপর অলওভার বডিতেও একটা কাজ করা আছে, এটা হলো কর্নার টু কর্নার ডিজাইন, ঠিক আছে? শাড়িটা কর্নার টু কর্নার ডিজাইনে যাচ্ছে। শাড়িটার প্রাইস হলো 2500 টাকা, 2500 টাকা, 2500। নেক্সট যে শাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা রিভার্স কাঁথার উপর শাড়িটা করা হয়েছে। এটা হলো শাড়িটার আঁচল পোর্শনটা, এটা হলো রিভার্স কাঁথা, ঠিক আছে? মানে রিভার্স কাঁথা হচ্ছে ডিজাইনে কোনো কাজ থাকবে না, কিন্তু বাইরে কাজ থাকবে, একটা মাল্টি কালারের রিভার্স কাঁথা এটা একটা। শাড়িটার আঁচল পোর্শনটা হলো ওইটা, এবং শাড়িটার বডি পোর্শনে কর্নার টু কর্নার ডিজাইন যাচ্ছে। শাড়িটার প্রাইস হলো 2500 টাকা, 2500। আচ্ছা, নেক্সট যে শাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা সুন্দর লাল রঙের উপর শাড়িটা দেখাচ্ছি। এটা হলো একটা ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক, এটা হলো আঁচড়ের পোর্শনটা, একটা সুন্দর ওয়ার্ক করা আছে, এবং এটাকে কিন্তু হাজার বুটি বলা চলে, গায়ে কিন্তু অজস্র বুটি দেওয়া আছে। শাড়িটাতে একটা আলপনা মোটিভে সুন্দর কাজ করা আছে নিচের পাড়ের পোর্শনটাতে, ঠিক আছে? শাড়িটার প্রাইস হলো 2500, 2500 টাকা হলো শাড়িটার দাম। আচ্ছা, এবার আমরা একটা গুজরাটি স্টিচের উপরে শাড়ি দেখব। এটা হলো একটা ব্ল্যাক কালারের শাড়ি, ব্ল্যাকের উপরে গুজরাটি স্টিচ করা আছে। এটা হলো আঁচল পোর্শনটা, অলওভার বডিতে একটা কাজ করা আছে, এটার সাথেও কিন্তু ব্লাউজ পিস অ্যাটাচড আছে। এই শাড়িটার প্রাইস হলো 2500 টাকা। এরকম 2500 টাকার মধ্যে ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের কিন্তু গুজরাটি সিল্কের গুজরাটি স্টিচেরও কিন্তু প্রচুর ভ্যারাইটি, প্রচুর কালেকশনস আছে। এটা হলো আমাদের আজকের এই সেগমেন্টের লাস্ট শাড়ি, এরকম প্রচুর শাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এটা হলো শাড়ির পুরো আঁচল পোর্শনটা, এটা হলো পদ্ম লোটাস মোটিভে কাজটা করা আছে, এটাকে বলে পদ্ম কাঁথা, ঠিক আছে? এটা হলো কাঁথার জগতের একটা ফেমাস শাড়ি। আচ্ছা, এটা হলো আঁচল পোর্শনটা,
এবং অল ওভার বডিতে কিন্তু এই কাজটা যাচ্ছে। এই শাড়িটা হলো ডুয়েল টোনের শাড়ি, শাড়িটার কিন্তু কুচি থেকে আঁচল অবধি এই পুরো কন্টিনিউয়াস বেসিসে এই পদ্মকাঁথাটা করা আছে। আচ্ছা, এটার প্রাইস হলো 2500 টাকা, 2500 হলো শাড়িটার প্রাইস। এতক্ষণ তো আমরা ব্লেন্ডেড সিল্কের উপরে অনেক শাড়ি দেখলাম, এবার আমরা কিছু পিওর ব্যাঙ্গালোর সিল্কের উপরে শাড়ি দেখব। তাহলে আসুন দেখি শাড়িগুলো। আচ্ছা, ফার্স্টে যে শাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা সুন্দর গ্রিন কালার, ঠিক আছে। এই পুচি পোর্শন, আঁচল পোর্শনে যাচ্ছে এই কাজটা, এবং অল ওভার বডিতে এই কাজটা করা আছে। এই শাড়িটার প্রাইস হলো 4500, 4500 টাকা হলো এই শাড়িটার প্রাইস। আচ্ছা, নেক্সট একটা ভীষণই আই সুদিং একটা কালার দেখাচ্ছে, ভীষণই ইউনিক একটা কালার। দেখুন, এই শাড়িটার আঁচল পোর্শনটা যাচ্ছে এই ডিজাইনটাতে, এবং অল ওভার বডিতে কিন্তু বুটি কাজ করা আছে, বুটি বুটি করা আছে। দেখুন, এটা হলো প্রাইস হলো 4500 টাকা, 4500। প্রত্যেকটা শাড়ির সাথেই কিন্তু ব্লাউজ পিস অ্যাটাচড আছে। নেক্সট যে শাড়িটা আমরা দেখছি সেটা হচ্ছে একটা বটল গ্রিন কালারের উপরে অল ওভার বডিতে কাজ করা আছে, এবং আঁচল পোর্শনে এরকম একটা ওয়ার্ক করা আছে, এবং পাড়েও কিন্তু কাজ করা আছে, অল ওভার বডিতে এই ওয়ার্কটা কিন্তু করা আছে। শাড়িটার প্রাইস হলো 4500, 4500 টাকা হলো শাড়িটার প্রাইস। নেক্সট যে শাড়িটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা চকলেট কালারের উপরে কাজ করা আছে, ঠিক আছে। এটা হলো আঁচল পোর্শনটা, আঁচল পোর্শনে কাজটা ভীষণ সুন্দরভাবে করা আছে, এবং শাড়িটার মধ্যে মানে প্যারালালি কাজ করা আছে, ঠিক আছে। কিছুটা কাজ এরকমভাবে মোটিভে করা আছে, কিছুটা কাজ আবার এরকম মোটিভে করা আছে। ভীষণ সুন্দর লাগছে প্যারালাল মোটিভে কাজটার জন্য শাড়িটা। শাড়িটার প্রাইস হলো 4500 টাকা। পরের শাড়িটা একটা সুন্দর রানি কালারের উপরে করা হয়েছে, কালারটা ভীষণই সুন্দর, খুব মিষ্টি একটা কালার। এটা হলো পুরো আঁচল পোর্শনটা এরকম কাজ করা আছে, অল ওভার বডিতে কিন্তু বুটি আছে, এরকম বুটি আছে অল ওভার বডিতে। এগুলো হলো পিওর ব্যাঙ্গালোর সিল্কের শাড়ি। দেখুন, এখানটাতে একটা পাড়ে কাজ, সুন্দর কাজ করা আছে। এটার প্রাইস হলো 4500 টাকা। আচ্ছা, নেক্সট যে শাড়িটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে একটা বটল গ্রিন কালারের উপর শাড়িটা। এটা একটা রিভার্স কাঁথার কাজ, শাড়িটার আঁচল পোর্শনে এরকম একটা রিভার্স কাঁথার কাজ করা আছে, অল ওভার বডিতে একটা সুন্দর কাজ করা আছে, এবং পাড়েও কিন্তু রিভার্স কাঁথার ওয়ার্ক করা আছে। এই শাড়িটার প্রাইস হলো 4500 টাকা, 4500। এটা হলো এই সেগমেন্টের লাস্ট শাড়ি। আচ্ছা দেখুন, এটার একটা আঁচল পোর্শনে সুন্দর কাজ করা আছে, অল ওভার বডিতে এরকম বুটি দেওয়া আছে, এবং পাড়েও একটা সুন্দর ফ্লাওয়ার মোটিভে কিন্তু কাজ করা আছে। শাড়িটার প্রাইস হলো 4500, 4500 টাকা হলো এই শাড়িটার প্রাইস। এবং প্রত্যেক, আচ্ছা আপনারা এতক্ষণ তো আমাকে যে কাঁচা স্টিচ দেখলেন, এবার একটু আমি একটু যারা একটু আলাদা দেখাচ্ছি, যেটা হচ্ছে কাঁচা স্টিচ থেকে একটু আলাদা, এটা হচ্ছে হ্যান্ড পার্সি। এটা হচ্ছে পিওর অর্গেঞ্জা সিল্ক, প্রত্যেকটা অর্গেঞ্জা সিল্ক কিন্তু সিল্ক মার্ক সার্টিফাইড, ঠিক আছে। কাপড়ের কোয়ালিটি হাতে নিলে বুঝতে পারবেন, এগুলো হচ্ছে পুরো হাতের কাজ, কোনোটাই কিন্তু মেশিন ওয়ার্ক নয়। এগুলো হচ্ছে দেখুন পিওর অর্গেঞ্জা সিল্ক, তার উপরে কিন্তু সিফন সুতো, এটা কিন্তু কটন সুতো নয়, কারণ যেহেতু সিফন সুতো দিয়ে পার্সি ওয়ার্কের কাজ ভীষণ সুন্দর লাগে, এই জন্য এগুলো হচ্ছে সিফন সুতো দিয়ে কাজ, মাল্টি কালার, গ্রিন এবং একটা গোল্ডেন কালার, দুরকম সুতো দিয়ে পুরো কাজটা হাতে করে করা হয়েছে। এই শাড়িটার যেহেতু অর্গেঞ্জা সিল্ক একটু আমাদের হালকা পাতলা টাইপের, তার জন্য ব্লাউজ পিসের কোয়ালিটিটা দেখুন, এটা কিন্তু পুরো রাশিয়ান সিল্ক, ঠিক আছে। এই ব্লাউজ পিসটা হচ্ছে পুরো রাশিয়ান সিল্কের ওপর যাচ্ছে, এটা এটা হচ্ছে ব্লাউজ পিসটা। এগুলো প্রত্যেকটার হোলসেল প্রাইস হচ্ছে 5900, 5900 প্রত্যেকটা শাড়ি সিল্ক মার্ক সার্টিফাইড। আচ্ছা, এই শাড়িগুলোর প্রত্যেকটা শাড়ি কিন্তু নিচে পাইপিং বসানো আছে, একদম যে শাড়ি যে সুতো দিয়ে কাজ করেছে সেই সুতোর কালার দিয়ে এরকম পাইপিং চারধারে বসানো আছে। নেক্সট শাড়ি একদম পিওর হোয়াইটের ওপরে মাল্টি কালার সুতো দিয়ে এরকম ফ্লাওয়ার মোটিভে যাচ্ছে শাড়িটা, পুরো আঁচলটা হচ্ছে প্রত্যেকটা এরকম ফ্লাওয়ার মোটিভে যাচ্ছে, বর্ডারে কিন্তু গায়ে এরকম ছোট ছোট ফ্লাওয়ার আছে অল বডিতে, আর পাড়টা পুরোটাই যাচ্ছে কিন্তু এরকম রোজ ফ্লাওয়ার মোটিভে যাচ্ছে পুরো প্রাইটে। শাড়িটাও কিন্তু পিওর অর্গেঞ্জা সিল্ক,
ঠিক আছে। আর এরকম পাইপিং কিন্তু প্রত্যেকটা শাড়িতে বসানো আছে, প্রত্যেকটা শাড়িতে কিন্তু এরকম পাইপিং বসানো আছে। ব্লাউজ পিস কিন্তু প্রত্যেকটা রাশিয়ান সিল্ক কাপড় দিয়ে ব্লাউজ পিসটা করা হয়েছে। রাশিয়ান সিল্ক? হ্যাঁ, একদম রাশিয়ান সিল্ক কাপড় দিয়ে কিন্তু ব্লাউজ পিসটা করা হয়েছে। ব্লাউজ পিসটা কিন্তু অর্গানজা সিল্ক নয়। আচ্ছা, এটার প্রাইস কিন্তু 5900, 5900। আচ্ছা, এটা কিন্তু একটা খুব সুন্দর একটা আনকমন কালার, খুব মানে না হোয়াইট না অফ হোয়াইট, একটু খুব একটা মিক্সড অ্যান্ড ম্যাচ কালারটা। এটা কিন্তু এটাও কিন্তু হ্যান্ড পার্সি, পুরো শাড়িটার মধ্যে বিভিন্ন রকম মাল্টি কালার সুতো দিয়ে এরকম যাচ্ছে পুরো আঁচলটা। এটা হচ্ছে পুরো আঁচল, আর বডিটা কিন্তু এরকম যাচ্ছে, পুরো শাড়িটার বডিটা কিন্তু এরকম যাচ্ছে, এরকম যাচ্ছে। এটারও কিন্তু অর্গানজা সিল্কের উপরে কাজটা যাচ্ছে। ব্লাউজ পিসটা কিন্তু রাশিয়ান সিল্ক, তার উপরে কাজটা যাচ্ছে। আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু এরকম পাইপিংটা গ্রিন কালারের, যেহেতু কাপড় সুতো দিয়ে কাজ, গ্রিন কালারের কাপড়ের পাইপিং প্রত্যেকটা শাড়িতে বসানো আছে। এটা এটা হচ্ছে একদম ইয়েলো, ইয়েলো বেস কালারটা। এটাও কিন্তু মাল্টি কালার দিয়ে এরকম রোজ মোটিভে যাচ্ছে। শাড়িটার পুরো আঁচলটা হচ্ছে এইটা, হ্যাঁ, এরকম হচ্ছে অরেঞ্জ পিঙ্ক রেড গ্রিন দিয়ে কালার কম্বিনেশন, হ্যান্ড পার্সি, পুরো হাতের কাজ, কোনো জায়গায় মেশিনের কোনো কাজ নেই, হাত দিয়ে তৈরি। জাস্ট একটু পেছনটা একটু দেখে নাও, হাতটা একটু পেছনটা দেখলেই বুঝতে পারবেন যে প্রত্যেকটা কিন্তু এগুলো হাতের, একদম হাতের, কোনো জায়গাতে কিন্তু কোনো মেশিনের টাচ নেই, ঠিক আছে। শাড়িটা কিন্তু অল বডিটা, আঁচলটা এরকম যাচ্ছে, অল বডিতে কিরকম ছোটো ছোটো এরকম ফ্লাওয়ার মোটিভে আছে, আর পুরো পাড়টা কিন্তু এরকম যাচ্ছে, আর কুচির পর থেকে কিন্তু ওপরটাও এরকম কাজ হয়। এটারও প্রাইস কিন্তু 5900, 5900। এটা হচ্ছে এই সেগমেন্টের লাস্ট শাড়ি অর্গানজা সিল্কের। এটাও কিন্তু পুরো ব্ল্যাকের উপরে মাল্টি কালার দিয়ে হ্যান্ড পার্সি। এটা হচ্ছে পুরো আঁচলটা যাচ্ছে, পাড়ে দুরকম কাজ আছে, দেখুন পুরো রোজ মোটিভে দুদিকে কাজ হচ্ছে। পাড়েও কিন্তু অরেঞ্জ কালার দিয়ে পাড় বসানো আছে, প্রত্যেকটা শাড়িতেই কিন্তু পাড় বসানো আছে যেহেতু এটা অর্গানজা সিল্ক, ঠিক আছে। শাড়িটার কিন্তু এরকম যাবে, পুরো শাড়িটা এরকম যাচ্ছে, অল বডিতে এরকম ছোটো ছোটো ফ্লাওয়ার, পাড়ে আর ওপর দিকে কুচির পর থেকেও এরকম কাজ আছে, প্রত্যেকটা ব্লাউজ পিসেও কিন্তু কাজ আছে। এটার প্রাইস কিন্তু 5900, 5900। আচ্ছা, এবার কিন্তু আপনাকে দেখাবো, আগে দেখালাম অর্গানজা সিল্কের ওপরে হ্যান্ড পার্সি, এখন দেখাবো পিওর ব্যাঙ্গালোর সিল্কের ওপরে হ্যান্ড পার্সি। এগুলো কিন্তু প্রত্যেকটা হাতের তৈরি, কেমন। এটা হচ্ছে পিওর ব্যাঙ্গালোর সিল্ক, তার উপরে কিন্তু মাল্টি কালার সুতো দিয়ে এরকম হ্যান্ড পার্সি করা হয়েছে। এটা হচ্ছে পুরো আঁচল পোর্শনটা, এটা হচ্ছে পুরো শাড়িটার বডিটা, এটা হচ্ছে পুরো শাড়িটার বডিটা এরকম যাচ্ছে। এগুলো প্রত্যেকটা কিন্তু হাতের তৈরি, প্রত্যেকটা কিন্তু হাত দিয়ে কাজ। হাতের কাজ কি করে আমরা বুঝি, এই যে দেখছেন সুতোগুলো তুলে আছে, এই যে উঠে উঠে আছে, এই যে সুতোগুলো, এগুলো কিন্তু হাত দিয়ে তৈরি বলে এরকম আছে। কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ এমনভাবে আমরা তৈরি করি প্রত্যেকটা জিনিস যে এতটা পেছনটাও নিখুঁত। ব্লাউজ পিসটাও আছে, প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিসটা আছে। এটা কিন্তু পিওর ব্যাঙ্গালোর সিল্কের উপরে ব্লাউজ পিসটা হচ্ছে, এটা সেম ফেব্রিক, ব্লাউজ পিসে ওই হাত দুটো হাতে কাজটা যাবে। এই ব্যাঙ্গালোর সিল্কের উপরে যে হ্যান্ড পার্সিগুলো, এগুলোর প্রাইস কিন্তু 6300, 6300। খুব সুন্দর একটা মেহেন্দি গ্রিন, তার উপরে কিন্তু অরেঞ্জ কালারের সুতো দিয়ে এটাও কিন্তু হ্যান্ড পার্সি। এগুলো এই শাড়িটার পাড়ে এমন একটা অরেঞ্জ কালারের সুতো দিয়ে পাড় এই কাপড় দিয়ে পাড় বসানো আছে, ঠিক আছে। শাড়িটাকে একটুখানি অল মানে গোটা শাড়িটার মধ্যেই কিন্তু এরকম অরেঞ্জ কালারের সুতো কাপড় দিয়ে পাড় করা আছে, আর এটার ভেতরটা কিন্তু পুরো হ্যান্ড পার্সি। শাড়িটার কিন্তু বডি পোর্শনটা এরকম যাচ্ছে, জাস্ট কুচির পর থেকে এদিকটাও কাজ আছে, আর পাড়টা কিন্তু উঠে যাচ্ছে, পুরো পাড়টা এরকম যাবে। এটারও কিন্তু ব্লাউজ পিসটা আছে, এটা হচ্ছে ব্লাউজ পিসের হাতে যাবে, এই কাজটা হচ্ছে ব্লাউজ পিসের হাতে যাবে। এটারও প্রাইস কিন্তু 6300, 6300। এটা হচ্ছে একটু খুব রানি কালার, ডিপ রানি কালারের উপরে ব্লু দিয়ে এরকম কাজ, হ্যান্ড পার্সি, ঠিক আছে। এটা পুরো শাড়িটার আঁচলটা হচ্ছে এটা, এটাও কিন্তু নীল কাপড় দিয়ে মানে ব্লু কাপড় দিয়ে পার করে চারিদিক বসানো আছে, কাপড়টাকে শাড়িটাকে একটু সুন্দর করার জন্য। আর এটা হচ্ছে পুরো বডিটা যাচ্ছে, পাড়টা এরকম, এটা হচ্ছে পুরো শাড়িটা এরকম যাবে। এটারও কিন্তু ব্লাউজ পিস আছে, এটা হচ্ছে ব্লাউজ পিসটার কাজটা হাতে এরকম পড়বে। এটার দাম, এটার প্রাইস কিন্তু 6300, 6300। আচ্ছা, এটাও একটা খুব সুন্দর একটা কালার, আইস মুডিং কালার। এর উপরে কিন্তু বিভিন্ন রকম পিঙ্ক পিঙ্ক বেসের ওপর ফুলগুলো করা হয়েছে,
তার সঙ্গে হোয়াইট এবং একটু স্কাই গ্রিন এরকম টাইপের স্কাই ব্লু সরি স্কাই ব্লু এই কালার কম্বিনেশন দিয়ে ছোট ছোট ফ্লাওয়ার মোটিভে গোটা শাড়িটা এরকম যাচ্ছে। এগুলো কিন্তু প্রত্যেকটা দেখে মনে হবে আলপনা মোটিভ বা হাতের কাজ নয় আঁকা, কিন্তু না, এগুলো প্রত্যেকটা কিন্তু হাতের কাজ, মানে কোনো হ্যান্ড আঁকা নয়, এগুলো কিন্তু সুতো দিয়ে তৈরি হাত দিয়ে। এটাকে বলে হ্যান্ড পার্সি, পার্সি গালা যেটা আমরা বলি, কিন্তু মেশিনের কাজ নয়, প্রত্যেকটা হাতের কাজ। পুরো শাড়িটা কিন্তু এরকম যাচ্ছে, অল বডিটাই কিন্তু এরকম যাচ্ছে, পুরো বডিটাই কিন্তু এরকম যাচ্ছে। এটারও কিন্তু ব্লাউজ পিস আছে, ওইটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসের হাতে ওই দুটো কাজ পড়বে। এটারও প্রাইস কিন্তু 6300, 6300। আচ্ছা, এবার আমরা কিছু গুজরাটি সিল্কের উপর শাড়ি দেখবো। এগুলো পিওর ব্যাঙ্গালোর সিল্কের উপর শাড়িগুলো আমরা দেখবো। তো চলুন প্রথম শাড়ি দিয়ে শুরু করি। এটা একটা পিওর ব্ল্যাকের উপরে পিওর ব্যাঙ্গালোর সিল্কের শাড়ি। তো পিওর ব্ল্যাকের উপরে এটা একটা গুজরাটি স্টিচ করা হয়েছে। এই শাড়িটার আঁচল পোর্শনটা হলো এরকম এবং অলওভার বডিটা ওয়ার্ক করা আছে, এবং শাড়ির কিন্তু কুচি পোর্শনটাতে কিন্তু একটা লম্বা মতো একটা কাজ করা আছে। ওই আলাদা ওটা হলো কুচি পোর্শনটা, এটা পাত্তি পাল্লু শাড়ির মতো, মানে ওই চিন্তাভাবনায় শাড়িটা করা হয়েছে, এবং শাড়িটার কিন্তু বর্ডারেও কাজ করা আছে। এই শাড়িটার প্রাইস হলো 5500, 5500 টাকা। নেক্সট যে শাড়িটা আমরা দেখাবো সেটা হচ্ছে একটা ব্লু কালারের উপর শাড়িটা। এটা হলো একটা পিওর ব্যাঙ্গালোর সিল্কের উপরে গুজরাটি স্টিচের শাড়ি। এটার মধ্যে শাড়িটার মধ্যে কিন্তু আঁচল পোর্শনে মিরর বসানো আছে, কাজের মাঝে মাঝে মিরর দিয়ে কাজ করা আছে এবং স্টিচ করা আছে, তাতে শাড়িটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। অনেকেই মিরর পছন্দ করেন, আবার অনেকেই করেন না, ইটস ডিপেন্ডস অন দ্য কাস্টমার। ওকে, এটা হলো আঁচল পোর্শনটা। এবার শাড়ির অলওভার শাড়িটা হলো আগের শাড়িটার মতোই প্যাটার্নে, কুচি পোর্শনে কিন্তু এরকম একটা মোটিভে কাজ করা আছে। এটাও পাতলি পাল্লু শাড়ির কনসেপ্টটাকে নিয়ে কিন্তু করা হয়েছে। এই শাড়িটার প্রাইস হলো 5500, 5500 টাকা হলো শাড়িটার প্রাইস। নেক্সট যে শাড়িটা আমরা দেখাচ্ছি সেটা একটা সিগ্রিন কালারের শাড়ি। এই শাড়িটার উপরেও একটা মিরর ওয়ার্ক করা আছে, এটা হলো আঁচল পোর্শনটা, মাল্টি কালার সুতো দিয়ে করা হয়েছে, মূলত দু ধরনের সুতো দিয়েই করা হয়েছে। অলওভার বডিটা আমি দেখাচ্ছি আগের শাড়িটার মতোই, অলওভার বডিতে কিন্তু এরকম কুচির কাজটা একটা অন্যরকম কাজ করা হয়েছে, এবং বডির অন্য পোর্শনে কিন্তু একটা করে ছোট ছোট গুজরাটি স্টিচের বুটি দেওয়া আছে। এই শাড়িটার প্রাইস হলো 5500 টাকা, 5500 হলো শাড়িটার প্রাইস। এটা হলো একটা স্কাই কালারের শাড়ি, ঠিক আছে, এটার সাথেও কিন্তু ব্লাউজ পিস আছে। শাড়িটার মধ্যে দেখুন এরকম মিরর ওয়ার্ক করা আছে, এটা হলো আঁচল পোর্শনটাতে, অলওভার বডিতে এরকম কাজ করা আছে, কাজটা একটু অন্য রকমের, মূলত দু ধরনের সুতো দিয়ে শাড়িটা করা হয়েছে। এই শাড়িটার প্রাইস হলো 5500 টাকা। এটা হলো এই সেগমেন্টের লাস্ট শাড়ি। এরকম প্রচুর ভ্যারাইটির শাড়ি আমাদের কাছে আছে, আপনারা এসে দেখে যান বা ভিডিও কলিংয়ের মাধ্যমে পছন্দ করতে পারেন, কিন্তু আমি ভিডিওর মধ্যে এই কটা শাড়িকেই তুলে ধরেছি আজকের জন্য। তো এটা হলো এই সেগমেন্টের শাড়িটা হলো, এটা হলো পার্পেল কালারের শাড়ি, এখন খুব ইন ট্রেন্ড হচ্ছে পার্পেল কালারটা। আচ্ছা, এটা একটা মিরর নেই, এগুলোকে মাইকাও বলা হয়ে থাকে, মিরর সাধারণত ভেঙে যায়। প্রত্যেকটা শাড়ির মধ্যে মাইকা বসানো আছে, মাইকা মূলত প্লাস্টিকের হয়ে থাকে এবং এগুলো কিন্তু কখনো ভেঙে যাবে না, ঠিক আছে। এটা হলো আঁচল পোর্শনটা এবং অলওভার বডিতে এরকম পাত্তি পাল্লু ওয়ার্ক করা আছে, বডিটার কিছু পোর্শন এরকম বুটি দিয়ে কাজ করা আছে, এবং স্ট্রেট যে লাইনটা টানা হয়েছে সেটা একটা কুচি পোর্শনে সেই কাজটা আসবে, এবং বর্ডারেও কিন্তু কাজ করা আছে। প্রত্যেকটা শাড়ির সঙ্গে ব্লাউজ পিস অ্যাটাচ আছে, এটা হলো শাড়িটার ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসের হাতে এই কাজটা কিন্তু যাবে। এই শাড়িটার প্রাইস হলো 5500। প্রত্যেকটা শাড়ি কিন্তু সিল্ক মার্ক সার্টিফাইড এবং এ গ্রেডেড শাড়ি। আচ্ছা, এবার আমরা একটা অন্য সেকশনে যাচ্ছি। এই সেকশনে প্রত্যেকটা শাড়ির প্রাইস হলো 5500, প্রত্যেকটা শাড়ি সিল্ক মার্ক সার্টিফাইড, শেয়ার বলার অপেক্ষা রাখে না, এই বারবারই বলেছি। তো চলুন শাড়িগুলো দেখে নেওয়া যাক। প্রথম যে শাড়িটা দেখাবো সেটা একটা বিষ্ণুপুরী জরিপার তসরের উপরে মাল্টি কালার সুতো দিয়ে কাঁথা স্টিচ করা হয়েছে। এটা আঁচলের পোর্শনটা যাচ্ছে এবং গোটা বডিতে একটা পটচিত্র তুলে ধরা হয়েছে, দেখুন এরকম পটচিত্র, বড় বড় মোটিভে কাজ করা হয়েছে। শাড়িটার প্রাইস হচ্ছে 5500, এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস অ্যাটাচড আছে, 5500 টাকা প্রাইস। নেক্সট যে শাড়িটা দেখাচ্ছি সেটা একটা কোরিয়ান তসরের উপর দেখাচ্ছি।
এটা হলো শাড়িটার আঁচল পোর্শনটা হলো এরকম এবং গোটা বডিতে কিন্তু অল ওভার বডিতে এরকম কাজ করা আছে। এটা হলো অর্লি ডিজাইনের শাড়ি, অর্লি ডিজাইনের কাঁথা স্টিচ শাড়ি, ঠিক আছে। এটা ফোক কাঁথাও বলা হয়ে থাকে। এটা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস অ্যাটাচড আছে এবং এগুলো হলো পিওর কোয়ালিটির কিন্তু তাসার, কোরিয়ান তাসার। প্রাইস হলো 5,500। আচ্ছা, এটা হলো একটা বিষ্ণুপুরী সিল্ক জরিপার তসরের উপরে একটা মাল্টি কালার সুতো দিয়ে কাঁথা স্টিচ করা হয়েছে। এরকম পাটটা যাচ্ছে এরকম জরিপারের সাথে, এরকম প্যারালালি একটা করে কাঁথা স্টিচ করা হয়েছে। অল ওভার বডিতে এরকম বড় বড় ফ্লাওয়ার মোটিভে কাজ করা আছে মাল্টি কালার সুতো দিয়ে। এবং এটা কিন্তু আঁচল কুচি পোর্শন থেকে আঁচল পোর্শনটা পুরোটাই কিন্তু এরকম কাজ করা আছে। কুচির আগে অবধি শুধু বর্ডারে কাজ করা আছে। শাড়িটার মধ্যে ব্লাউজ পিস অ্যাটাচড আছে। শাড়িটার প্রাইস হলো 5,500, 5,500 টাকা হলো শাড়িটার প্রাইস। আচ্ছা, নেক্সট যে শাড়িটা দেখাচ্ছি সেটা একটা বিষ্ণুপুরি জরিপার তসরের উপরে শাড়িটা দেখানো হচ্ছে। এটা প্রথমে হ্যান্ড পেন্ট করা হয়েছে শাড়িটাতে, তার উপরে নকশি কাঁথা করা হয়েছে। এই কাজগুলোকে নকশি কাঁথা বলা হয়। শাড়িটার মধ্যে একটা অন্য মাত্রা আনার জন্য এই কনসেপ্টটাকে ভাবা হয়েছে। এটা প্রথমে হ্যান্ড পেন্ট করে তার উপরে শাড়িটার মধ্যে এরকম কাঁথা ওয়ার্ক করা হয়েছে। শাড়িগুলো কিন্তু প্রত্যেকটাই পিওর কোয়ালিটির এবং প্রত্যেকটাই কিন্তু পিওর বিষ্ণুপুরি জরিপার তসর এবং রঙ্গোলি এবং ডলি সুতো দিয়ে কিন্তু কাজ করা হয়েছে। শাড়িটার প্রাইস হলো 5,500 টাকা, 5,500। আচ্ছা, এটা হলো 3-ply মুর্শিদাবাদি সিল্ক। শাড়িটার কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো, তার উপরে কাঁথা ওয়ার্ক করা হয়েছে। খুবই পাতলা মুর্শিদাবাদি সিল্কের উপর কিন্তু কাঁথা ওয়ার্ক করা হয় না। এটা হলো 3-ply মুর্শিদাবাদি সিল্ক। এটা হলো সিল্কের, মুর্শিদাবাদি সিল্কের সব থেকে ভালো কোয়ালিটি। এটার প্রাইস হলো 5,500 টাকা, 5,500 হলো প্রাইস। ওকে, নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ব্ল্যাকের সাথে রেডের একটা, যেটা আমরা সব খুব কমন কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর লাগে পড়লে, একটা কর্নার টু কর্নার ডিজাইন শাড়িটা করা হয়েছে। এটা হলো শাড়িটার আঁচল পোর্শনটা এবং অল ওভার বডিতে যাবে শাড়িটা, যাবে এরকম কর্নার টু কর্নার ডিজাইন করা হয়েছে। শাড়িটার কালারের উপরে ব্ল্যাক দিয়ে প্রথমে এটাকে ডাই করে তার উপরে কাঁথা ওয়ার্কটা করা হয়েছে। এটার সাথে ব্লাউজ পিস অ্যাটাচড আছে। প্রত্যেকটা শাড়ির প্রাইস হলো 5,500। নেক্সট যে শাড়িটা আমি দেখাচ্ছি সেটা হলো একটা বিষ্ণুপুরি 3D কাতান, তার উপরে মাল্টি কালার সুতো দিয়ে ওয়ার্ক করা হয়েছে। বিষ্ণুপুরি 3D কাতান দিয়ে ওয়ার্ক করে এরকম মাঝে একটা প্যানেলের মতো করা হয়েছে। শাড়িটার অল ওভার বডিটা এরকম প্যানেলের মতো করা হয়েছে। শাড়িটা একটু দেখুন, ঠিক আছে, দেখুন এটা হলো উপরের পোর্শনটা, এটা হলো নিচের পোর্শনটা। এবং এটার প্রাইস হলো 5,800 টাকা, 5,800 হলো শাড়িটার প্রাইস। সেটা হচ্ছে একটা বিষ্ণুপুরি 3D কাতান, তার উপর এরকম মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা হয়েছে। দেখুন কাঁথা অনেক পুরনো শাড়ি, ঐতিহ্যময় শাড়ি, কিন্তু তার মধ্যে আমরা নতুন কিছু কনসেপ্ট দিয়ে কিছু নতুন করার চেষ্টা করছি, ঠিক আছে। এটা হলো শাড়িটার আঁচল পোর্শনটা, অল ওভার বডিটা হচ্ছে এরকম, দেখুন অল ওভার বডিটা যাচ্ছে এরকম, ঠিক আছে। এটার মধ্যেও ব্লাউজ পিস অ্যাটাচড আছে। শাড়িটার প্রাইস হলো 5,800 টাকা। আচ্ছা, নেক্সট যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে একটা বিষ্ণুপুরি কাতানের উপরে এটা একটা প্যানেল করে প্যারালাল একটা ওয়ার্ক করে শাড়িটা করা হয়েছে। ভীষণই সুন্দর এবং ভীষণই ইউনিক একটা শাড়ি। এটাও পাতলি পাল্লু শাড়িটা, এরকম কুচি পোর্শনে এই মাঝের ব্ল্যাকের সাথে যে রানী কালারের যে পার্পল কালারের কাজটা যাচ্ছে সেটা কুচি পোর্শনে যাবে, বাকি বডিটা থাকবে এরকম। এটার প্রাইস হলো 5,800 টাকা, 5,800 হলো শাড়িটার প্রাইস। আচ্ছা, নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হলো একটা পিওর বেঙ্গালোর সিল্কের উপরে একটা মধুমণি ওয়ার্কের কাজ করা হয়েছে। এটা হলো আঁচল পোর্শনটা, অল ওভার বডিতে এরকম মধুমণি ওয়ার্কের কাজ করা আছে। এটার পুরো এটার প্রাইস হলো 5,500 টাকা। এবার যে শাড়িটা দেখাচ্ছি সেটা হলো একটা পিওর বেঙ্গালোর সিল্কের উপরে একটা মাল্টি কালার সুতো দিয়ে অসম্ভব সুন্দর একটা ওয়ার্কের শাড়ি। দেখুন এই কুচি পোর্শনে, সরি আঁচল পোর্শনে এই ওয়ার্কটা যাচ্ছে এবং অল ওভার বডিতে কিন্তু কুচি থেকে আঁচল অবধি এই ওয়ার্কটা যাচ্ছে। এবং শাড়িটার শুরু থেকে কিন্তু এরকম বড় বড় ফ্লাওয়ার মোটিভে কিন্তু কাজ করা আছে। শাড়িটার প্রাইস হলো 5,500 টাকা, 5,500 হলো শাড়িটার প্রাইস। নেক্সট একটা রেড কালারের উপর দেখাচ্ছি। এই শাড়িটা হলো পিওর বেঙ্গালোর সিল্কের উপরে, এটা হলো কুচি আঁচল পোর্শনটা হলো এরকম ওয়ার্ক করা যাচ্ছে এবং অল ওভার বডিতে এরকম কাজ করা আছে। এটা কিন্তু কুচি থেকে আঁচল অবধি ওয়ার্কটা যাচ্ছে অল ওভার, এবং
এই শাড়িটার প্রাইস হলো 5,500। নেক্সট একটা ব্ল্যাক কালারের শাড়ি দেখাচ্ছি, এটা একটা ব্ল্যাক কালারের ব্যাঙ্গালোর সিল্কের উপরে শাড়িটা করা হয়েছে। একটা অন্যরকম আনকমন ডিজাইন দেখুন শাড়িটার মধ্যে, এটা হলো আঁচল পোর্শনে যাচ্ছে এই কাজটা, এবং অল ওভার বডিতে যাচ্ছে এই ওয়ার্কটা। এটা কিন্তু পুরোটাই হাতের ওয়ার্ক, ঠিক আছে? আমি একটু পিছন দিকটা দেখিয়ে দিতে চাইছি আপনাদেরকে। এই দেখুন, এটা হলো পুরোটাই কিন্তু হ্যান্ড ওয়ার্ক, এটা কিন্তু হ্যান্ড পেইন্ট নয়, এটা কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা হয়েছে, হ্যান্ড ওভেন শাড়ি এগুলো। এটার প্রাইস হলো 5,500 টাকা। লাস্ট শাড়ি এই সেকশনের, এটা আমি, এটা একটা টিউলক মোটিফের শাড়ি, ঠিক আছে? এটা হলো আঁচল পোর্শনটা যাচ্ছে এরকম, এবং অল ওভার বডিতে যাচ্ছে এরকম একটা চওড়া পাড় যাচ্ছে, একটা চওড়া পাড়ে অল ওভার বডিতে এরকম যাচ্ছে। শাড়িটা ভীষণই সুন্দর, এবং শাড়িটার পিছন দিকটা দেখিয়ে দিচ্ছে একটুখানি, এটা হ্যান্ড ওয়ার্ক করা হয়েছে। শাড়িটার প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস অ্যাটাচড আছে। শাড়িটার প্রাইস হচ্ছে 5,500 টাকা। তাহলে আমরা চলে এসেছি আমাদের লাস্ট সেগমেন্টে, যেটা হলো গাছি দর্শন। চলুন কিছু গাছি দর্শন দেখে নেওয়া যাক তাহলে। আচ্ছা, প্রথম যে গাছি দর্শনটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা পিওর গাছি দর্শন। তো এটা হলো কাঁথার জগতে দর্শনের শ্রেষ্ঠ একটা অভিধান গাছি দর্শন। তো এটা হলো শাড়িটার আঁচল পোর্শনটা, এবং শাড়িটার কিন্তু বডি পোর্শনটা হলো জিওমেট্রিক ডিজাইনে গেছে পাড়টা। এটা হলো আর দুটো পাড়ে জিওমেট্রিক ডিজাইনে গেছে। প্রাইস হলো 6,000, এটার প্রাইস হলো 6,000 টাকা। সেটা একটা গাছি দশরের বেস, দশরের উপরে ডাই করে শাড়িটা করা হয়েছে, একটা অন্য কনসেপ্টের উপর ভিত্তি করে। এটা হলো শাড়িটার আঁচল পোর্শনটা। আচ্ছা, বডি পোর্শনটা যাচ্ছে এরকম, ঠিক আছে? বডি পোর্শনটা যাচ্ছে এরকম, উপর নিচে ফিশ মোটিভে কিন্তু কাজ করা আছে, এবং এটা কিন্তু একটা রিভার্স কাঁথা করা হয়েছে, গাছি দশরের উপর রিভার্স কাঁথা করা হয়েছে। এটার প্রাইস হলো 6,500। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা গাছি দশরের সঙ্গে গুজরাটি স্টিচের কাজ করা হয়েছে। এগুলো দেখুন, এটা হলো আঁচল পোর্শনটা, তার সাথে কাঁথাও করা হয়েছে গুজরাটি স্টিচের সাথে, কাঁথা এবং গুজরাটি স্টিচ করা হয়েছে। কুচি থেকে আঁচল অবধি পোর্শনটাতে অল ওভার একটা ভরাট কাজ করা হয়েছে। শাড়িটার শুরু থেকে কুচি অবধি একটা এরকম বুটি বুটি কাজ করা হয়েছে। শাড়িটার কিন্তু ব্লাউজ পিসও ওয়ার্ক আছে, প্রত্যেকটা শাড়ির কিন্তু ব্লাউজ পিসও ওয়ার্ক করা আছে। শাড়িটার প্রাইস হলো 6,500 টাকা, 6,500 হলো শাড়িটার প্রাইস। এটা হলো একটা গুজরাটি স্টিচের উপরে একটা গাছি দশরের শাড়ি। শাড়িটার মধ্যে দেখুন, এটা একটা গুজরাটি স্টিচ করা হয়েছে, তার মধ্যে এরকম মাইকা বসানো আছে, ছোটো ছোটো মাইকা বসানো আছে। শাড়িটার মধ্যে একটা অন্য মাধুর্যতা পেয়েছে, এবং এটা হলো আঁচল পোর্শনটা, হাফ অফ শাড়িটা, ঠিক আছে? শাড়িটা কুচি থেকে আঁচল অবধি এরকম একটা অল ওভার বডি কাজ করা আছে, আর শাড়িটার কিন্তু একটা পাড়ে একটা একটা সুন্দর কাজ করা আছে, ভরাট কাজ করা আছে ব্লাউজ এবং ব্লাউজের হাতে, এবং পিঠেও কিন্তু একটা ভরাট কাজ করা আছে। শাড়িটার প্রাইস হলো 6,500, 6,500 টাকা হলো শাড়িটার প্রাইস। নেক্সট যেটা দেখাচ্ছি সেটা একটা গাছি দশর বেস, গাছি দশরের উপরে এটাকে ডাই করা হয়েছে। ডাই করা মানে কিন্তু ভাববেন না যে শাড়ির শুধু কালারগুলো উঠে যাবে, কখনো উঠবে না, এগুলো কিন্তু লাইফ টাইম এই সেম অ্যাজ ইউজুয়াল কালার কিন্তু থাকবে। এই পুরো শাড়িটা এরকম অল ওভার একটা কাজ করা আছে। এটা হলো শাড়িটা, দেখুন আঁচল থেকে কুচি অবধি একটা এরকম কাজ করা হয়েছে। এটা হলো ব্লাউজ পিসটা, ঠিক আছে? শাড়িটা কিন্তু অল ওভারই একটা সুন্দর কাজ করা হয়েছে, অল ওভার কাজটাই কিন্তু এরকম, দেখুন। এটার প্রাইস হলো 6,500 টাকা, 6,500 হলো শাড়িটার প্রাইস। নেক্সট যেটা দেখাবো সেটাও একটা গাছি দশরের উপরে ডাই করে, তার উপরে হ্যান্ড পেইন্ট করে নকশি কাঁথা করা হয়েছে। এটা হলো আঁচল পোর্শনটা, অল ওভার বডিটা এরকম যাচ্ছে, এবং শাড়িটার কুচি পোর্শনে কিন্তু একটা সুন্দর ডাই করে নকশি কাঁথা করা হয়েছে, পাতলি পাল্লু স্টাইলে কিন্তু শাড়িটা করা হয়েছে। শাড়িটার প্রাইস হলো 6,500 টাকা। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে একটা বেস, গাছি দশরের উপরে একটা ডাই করে পাখি মোটিভে কাজ করা হয়েছে, ঠিক আছে? প্যারেট মোটিভে কাজ করা হয়েছে, দেখুন। এটা হলো ডাই করে মাল্টি কালার সুতো দিয়ে করা হয়েছে। এটা হলো শাড়িটার ব্লাউজ পিসের কালারটা কিন্তু আলাদা, এটা হলো শাড়িটার ব্লাউজ পিসটা, এবং তারপরে শাড়িটা যাচ্ছে এরকম। এটা হলো আঁচল পোর্শনটা, অল ওভার বডিটা যাচ্ছে এরকমভাবে, উপরেও পোর্শনে কাজ করা আছে, এবং নিচের পোর্শনে একটা ভরাট কাজ করা আছে। শাড়িটার প্রাইস হলো 6,500 টাকা। নেক্সট যেটা দেখাবো সেটা একটা পিওর গাছি দশরের উপরে এরকম একটা মোটিভে কাজ করা আছে, পটচিত্র। অ্যাকচুয়ালি আগেকার দিনে যেমন পটচিত্র দেখানো হতো, সেই কনসেপ্টটাকে ধরে রেখে এই শাড়িটা বানানো হয়েছে।
পটচিত্রের উপর কাজ করছি, পটচিত্রের মতো কাজ করা হয়েছে অল ওভার বডিতে, কুচি থেকে আঁচল অবধি পুরো বডিটাতে এরকম পটচিত্রের কাজ করা হয়েছে। শাড়িটার শুরু থেকে কুচি অবধি নিচের পোর্শনের পাড়ে একটা চওড়া কাজ করা হয়েছে। শাড়িটার প্রাইস হলো 6,500 টাকা, প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস অ্যাটাচ আছে। আচ্ছা, এটা আর একটা পটচিত্র মোটিভের শাড়ি আমি আপনাদের সামনে তুলে ধরছি। আগেকার দিনে মানে যেমন পটচিত্রে বিভিন্ন রকম গান করে তার মধ্যে বিভিন্ন রকম আঁকা সুন্দর সুন্দর দৃশ্য উপস্থাপনা করা হতো, সেই কনসেপ্টটাকে চিন্তা করে কিন্তু আমরা এই শাড়িগুলো বানাচ্ছি। বীরভূমের রাঢ়গঙ্গের যে একটা গ্রামীণ একটা পরিবেশকে কিন্তু শাড়ির মধ্যে তুলে ধরা হয়েছে। এটা হলো আঁচল পোর্শনটা, অল ওভার বডিটা কিন্তু কুচি থেকে আঁচল অবধি একটা ভরাট একটা কাজ যাচ্ছে, এবং শাড়িটার শুরু থেকে কুচি অবধি কিন্তু নিচের পোর্শন একটা ভরাট কাজ যাচ্ছে। শাড়িটার প্রাইস হলো 6,500 টাকা, 6,500 হলো শাড়িটার প্রাইস। আমাদের এই সেগমেন্টের লাস্ট শাড়ি হচ্ছে এটা। এটা হলো একটা পিওর গাছিতাসুরের উপরে এরকমভাবে কাজ করা হয়েছে। দেখুন, এটা হলো আঁচল পোর্শনটা, এটাকে বলে ফোক কাঁথা, ঠিক আছে? এই শাড়িটাকে বলে ফোক কাঁথা। দেখুন, পুরো বডিটাতে কিন্তু এরকম ফোক ওয়ার্ক করা হয়েছে। এটার কিন্তু ব্লাউজ পিস আছে, এবং এই শাড়িটার প্রাইস হলো 6,500 টাকা। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্তই থাকলো। আশা করি আপনাদের আমাদের কালেকশনস খুব ভালো লেগেছে, আমি দেখাতে পেরেছি আপনাদেরকে, জানি না কতটা বোঝাতে পেরেছি। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, হোলসেলের জন্য, রিটেলের জন্য, রিসেলের জন্য যোগাযোগ করতে পারেন। এবং মানে আমরা চেষ্টা করি আপনাদের সামনে ভালো ভালো কালেকশনস তুলে ধরার, আগামী দিনে যেন আরও ভালো কিছু কালেকশনস আপনাদের সামনে নিয়ে আসতে পারি, সেটা আশীর্বাদ করুন। এবং আমাদের সঙ্গে প্লিজ থাকবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সাবধানে থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার। নমস্কার।